নাম জপ কেন করবেন? বৈভব বিষয়াদিতে কিয়ৎক্ষণের সুখ অন্বেষণ করা যাইত পারা যায় মাত্র। নাম জপ কেন করবেন? বৈভব বিষয়াদিতে কিয়ৎক্ষণের সুখ অন্বেষণ করা যাইতে পারা যায় মাত্র। নাম আশ্রয় না হইলে শান্তি কিংবা আনন্দ আসিতে পারে না। দেহের ব্যারামাদি সারাইতে ডাক্তারখানা হইতে ঔষধ কিনিয়া লইয়া সেবন না করিয়া পকেটে লইয়া ঘুরিলে যেমন ব্যারাম সারে না, কষ্ট নিবারণ হয় না, জন্ম জন্মান্তরের সুকৃতিতে যে শ্রীনাম পাইয়াছেন তাহাও অভ্যাসযোগে সেবন না করিলে ভবজলার অন্ত হয় না। ইহকালে শ্রীনামের গুণাগুণ আর বুঝিতে পারিলেন কই? দাম দিয়া ওষুধ কিনিলে আর কি হইব? শ্রী শ্রী বাবা ঠাকুর জীর্ণ দেহে রোদ ঝড় জল পেরিয়ে দ্বারে দ্বারে ঘুরিয়া কত নাম বিলাইয়াছেন, কেহই নিলে না। নিলে তো জীবের সুখ দুঃখ এক হইয়া যাইত। উলুবনে কত মুক্ত সরাইয়া গেলেন, কোটি কোটি জনের মধ্যে কয়জন কুরাইয়া লইয়া ইহকাল ধন্য করিয়া গোবিন্দ গোবিন্দ বলিয়া মধুর মধুর করিতেছেন। কেহই বা পুরা পৃথিবী ভোগ করিয়াও হানাহানি হাহাকার করিয়া শান্তি হারা হইয়া অগাধ সমুদ্রে হাবুডুবু খাইয়া মরিতেছেন। ইহাই ভোগে আর নামের ভেদাভেদ, ইহাই বিচার, ইহাই ফলাফল। জয় রাম, জয় গোপাল, জয় গোবিন্দ। যদি আমার এই ভিডিওটি আপনাদের একটু হলেও ভালো লাগে, একটু হলেও উপকারে আসে, তাহলে ভিডিওটিতে লাইক কমেন্ট করবেন, ভিডিওটিকে শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।